আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2x4 গ্রা পরিমাণ কাপড় দিয়ে কিভাবে সাধারণ প্লাজো কাটিং করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমে আমি কাপড়টাকে কিনে আনার পর যে ভাঁজে থাকে সেই ভাঁজেই রেখে মাঝখানে শুধু একটা ফোল্ড করে নিচ্ছি, এবং সমানভাবে রেখে আমি আমার বন্ধ সাইডটা এই পাশে রাখছি এবং খোলা সাইডটা আমার পাশে নিয়ে নিচ্ছি। এখন আমি রাবার ঘরের জন্য 2 ইঞ্চি এক্সট্রা রেখে আমি আমার ঝুলের মাপটা নিচ্ছি। ঝুল হচ্ছে আমার টেকাতে হবে 37.5 ইঞ্চি, এজন্য 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নেব, কারণ নিচে আমি চিকন সেলাই দেব, এজন্য 1/2 ইঞ্চি নিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন যদি মোটা সেলাই দেন। তো একই রকমভাবে আমি 2 ইঞ্চিরটা দাগ কেটে একটা স্কেলের সাহায্যে দাগটাকে মিলিয়ে দিচ্ছি। একই রকমভাবে নিচের মুহুরিতেও আমি 1/2 ইঞ্চিতে স্কেলের সাহায্যে দাগটাকে মিলিয়ে দিচ্ছি। এখন আমি নিচের মুহুরির মাপটা নেব। মুহুরির ঘের হচ্ছে আমার 28 ইঞ্চি, 28 ইঞ্চির অর্ধেক হচ্ছে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিচ্ছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এই 15 ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি। এখানে আমি প্লাজো হিসেবে হাইটটা একটু লুজ নিচ্ছি, আপনারা চাইলে কমও নিতে পারেন। এখানে আমি 14.5 ইঞ্চি হাইটা নেব, এজন্য 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য 15 ইঞ্চি নিচ্ছি, এবং হাইয়ের ভিতর দিকে 2 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে স্কেলের সাহায্যে দাগটাকে মিলিয়ে দিচ্ছি এবং এরকমভাবে একটা শেপের মতো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা কাট শেপের মাধ্যমে নিচের মুহুরি এবং হাইয়ের দাগটাকে মিলিয়ে দিচ্ছি। এখানে আমি হাইয়ের শেপটা দিয়েছি শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে, কিন্তু আমি আসলে দেব না, আমি এমনি সমান একটা দাগ দিয়ে নেবো কারণ আমি কলি লাগাবো। আর আরেকটা ব্যাপার হলো, এখানে কোমরের যে ঘেরটা সেটা আমি কাপড়ের বহর যতটা ততটাই দিয়েছি একটু ঢিলা করার জন্য, আপনারা চাইলে এর কমও দিতে পারেন। এখন আমি এটাকে কাটিং করে দিচ্ছি এবং মাথার উপরের যে ভাঁজটা সেটাকেও আমি কাটিং করে দিচ্ছি। তো এই তো হয়ে গেল 2x4 গ্রা পরিমাণ কাপড় দিয়ে খুব সহজে সাধারণ প্লাজো কাটিং। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।